আমরা বলেছিলাম যে 23 তারিখ থেকে পরিস্থিতির উন্নতি হবে, আশা করি পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। শুধুমাত্র আজকে একটু থান্ডারস্টর্মের যেটা সম্ভাবনা থাকছে হচ্ছে আমাদের একদম কোস্টাল জায়গাটা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা, এই জায়গাগুলোতে কিন্তু খুব হালকা বৃষ্টির সাথে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে। আর 24 তারিখ এবং 25 তারিখ মূলত শুষ্ক আবহাওয়া, 26 তারিখ থেকে আবার একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বাড়বে, সেটা ডিটেলসে আমরা কালকে দেব। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু উপরের 5টি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি চলবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রথম 48 ঘন্টায়। 2 দিনাজপুর ও মালদাতে খুব হালকা বৃষ্টি, টেম্পারেচার প্রথম 48 ঘন্টায় আরেকটু বাড়বে, দিনের তাপমাত্রা যেহেতু মেঘমুক্ত আকাশ আমরা পাবো, পরিষ্কার আকাশ পাবো এবং নর্থ ওয়েস্টার্লি উইন্ডের ডমিনেশন থাকবে, ফলে প্রথম দুদিনে 2 ডিগ্রি মতন বাড়বে দিনের তাপমাত্রা, কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গে। 2 দিন পর থেকে কোয়াটা সিগনিফিকেন্ট চেঞ্জ এই মুহূর্তে নেই। 24 তারিখ এবং 25 তারিখ মূলত শুষ্ক আবহাওয়া, 26 তারিখ থেকে আবার একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বাড়বে, সেটা ডিটেলসে আমরা কালকে দেব। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু উপরের 5টি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি চলবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রথম 48 ঘন্টায়। 2 দিনাজপুর ও মালদাতে খুব হালকা বৃষ্টি, টেম্পারেচার প্রথম 48 ঘন্টায় আরেকটু বাড়বে দিনের তাপমাত্রা, যেহেতু মেঘমুক্ত আকাশ আমরা পাবো, পরিষ্কার আকাশ পাবো এবং নর্থ ওয়েস্টার্লি উইন্ডের ডমিনেশন থাকবে, ফলে প্রথম দুদিনে 2 ডিগ্রি মতন বাড়বে দিনের তাপমাত্রা, কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গে। 2 দিন পর থেকে কোয়াটা সিগনিফিকেন্ট চেঞ্জ এই মুহূর্তে